Disclaimer: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বনগায় শালিকাকে পরিত্যক্ত বাথরুমে আটকে রাখার অভিযোগে গ্রেফতার এক। খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠালো পুলিশ। ঘটনায় নিন্দার ঝড়। 3 মাস ধরে পরিত্যক্ত শৌচাগারে এক অসুস্থ বৃদ্ধাকে আটকে রাখার অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে। প্রতিবেশীদের কাছ থেকে এই খবর পেয়ে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালো বনগা থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগা থানার চড়কতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা চিত্ত দে নামে এক ব্যবসায়ীর সম্পর্কে শালিকা হন 60-বছরের শঙ্করী দে। দীর্ঘদিন ধরে ওই মহিলা তাদের বাড়িতেই থাকতেন, বাড়ির বিভিন্ন কাজকর্মে সাহায্য করতেন। এদিন প্রতিবেশীরা বন্ধ শৌচাগারের ভেতর থেকে গোঙানির শব্দ পান। তারাই খবর দেন বনগা থানায়। পুলিশ গিয়ে সেখান থেকেই ওই বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বনগা হাসপাতালে নিয়ে যায়। প্রতিবেশীদের অভিযোগ, ওই বৃদ্ধাকে আত্মীয়রা শৌচাগারেই রেখে দিয়েছিলেন। এই ঘটনার নিন্দা জানিয়েছেন তারা। এ বিষয়ে প্রতিবেশীরা বলেন, এইভাবে একটা ঘরের মধ্যে আটকে রাখা না তো, আমরা পাশাপাশি, আমারও সত্যি কথা বলার কথা না। ওই মেয়েটা দেখলেন না, ওরা একটা আর একটা দিদি আছে, আমার ছেলেটা 21 সালে মারা যায়, ওরা ছোটোবেলার থেকে ভালোবাসতো, সেই জন্য আমরা কিছু বলতে পারতাম না। পা একবার ভেঙে গেছিল, মারা যায় তা বছর খানিক মনে হবে। এর মাঝে শুনেছিলাম স্টেশনেও দিয়ে এসেছিল, এরা শুনেছিলাম। তারপরে আবার ফিরে এসছে এই আমাদের 10 নম্বর ওয়ার্ডে কমিশনারের ওখানে কাজ করে, জগা বলে একটা ছিল ওখানে বাড়ি, ওইটাকে নিয়ে এসছিল। না না, খুবই খারাপ, এরকম কোনো মানুষের সঙ্গে যেন না হয়। তার সন্তান নেই, সে এরকম অসহায় মানুষ, তাকে আমরা দেখেছি, যেটা এখন ওরা কি করেছে না করেছে জানি না, কিন্তু দেখেছি তো, আর কলের থেকে জল নিত সারা জীবন, ওই রাস্তার কলের থেকে জল আনতো, জামা কাপড় কাচতো, ঘর মুছতো, হ্যাঁ কাজকর্ম যথেষ্ট করেছে যখন তার রক্তশক্তির জোর ছিল, এখন তার রক্তশক্তির জোরে বলে তাকে ছুড়ে ফেলে দেয়, এটা তো খুবই নিন্দনীয় বিষয়। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর কৃষ্ণা রায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, যখন একজন মানুষের দায়িত্ব নেওয়া হয়েছিল তখন তার দেখভাল করার দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিত ছিল, কিন্তু বাড়ির লোকেরা তা করেননি। আমি মানুষ হিসাবে বলবো যে এটা খুবই অমানবিক কাজ, কারণ এ আমরা মানুষের প্রতি যদি ডিউটি না করতে পারি বা দায়িত্ব না নিতে পারি, সে দায়িত্ব না নেওয়াই ভালো। কারণ আমরা জেনেছি ওটা ওনার শালি, ভদ্রমহিলা দিদি বা বোন, তাকে দীর্ঘদিন ধরে আগে একবার আমাদের কাছে উনি বলেছিলেন যে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য, যেহেতু ওনার মানসিক সমস্যা রয়েছে, সেই সমস্যার কারণে আমাদের পৌরসভার বৃদ্ধাশ্রমে আমরা রাখতে পারিনি। ওনাকে বলা হয়েছিল যে আপনি প্রশাসনিক ব্যবস্থা নিন, প্রশাসনকে জানান যে এই মুহূর্তে আমরা কী করতে পারি, কিন্তু তাও উনি করেননি। আগে একবার ওনাকে স্টেশনে রেখে এসেছিল, কিন্তু খুবই কষ্টের মধ্যে মানুষটা ছিল, তাকে না নির্যাতন করলে, আজকে যে অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করেছে। আমি আজকে উনরা আমার বাড়িতে এসেছিলেন, আমি বললাম যে এই অমানবিক আপনি কেন হলেন, নিজের বোন আপনি দায়িত্ব নিতে যদি অস্বীকার করতেন তাহলে আপনার ঘাড়ে কেউ দায়িত্ব চাপিয়ে দিত না, দায়িত্ব যখন নিয়েছেন তাহলে ঠিক মতো ডিউটিটা পালন করলেন না কেন, আজকে এসে এই কথা বলছেন কেন। প্রশাসন যে তাকে উদ্ধার করে নিয়ে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে, এটা সত্যিই আমরা প্রশংসা করব যে মানবিক কাজ করেছে। যদিও শৌচাগারে রেখে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বাড়ির লোকেরা। তারা জানান, ওই বৃদ্ধা সেই অর্থে তাদের কোনো আত্মীয় নন, অসুস্থ অবস্থায় তিনি অনেকদিন আগেই তাদের বাড়িতে এসেছিলেন, তারাই চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন এবং বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। ওনাকে থাকার জন্য একটি ঘরও দেওয়া হয়েছে, কিন্তু উনি নিজে থেকেই ওই বাথরুমে গিয়ে থাকতেন। অনেক দূর সম্পর্কের উনি আমাদের বাড়ি এসে আশ্রয় নিয়েছেন। হ্যাঁ, এইভাবে তালা দিয়া ছিল ঘরের মধ্যে, হ্যাঁ ওখানে তালা, এইভাবে এই ঘরের মধ্যে রাখাটা ছিল না, ওই ঘর পরিষ্কার করে পাড়ালোকের কাছে ওই ঘর পরিষ্কার করে ওকে ওখানেই রাখা হয়, ওই ঘরে একটা পায়খানার পেছনে ওই ঘরে রাখা হয়। যে ঘরটা করা হয়েছে, তাহলে ওই ঘরে গেলেন কি করে উনি? কবে থেকে আছে উনি আপনাদের এখানে? তা উনি আছেন বেশ কিছুদিন আছেন, উনি অসুস্থ হয়ে গেছে, উনি অসুস্থ হয়ে যাওয়ার পরেই আমরা ও মানে ওনাকে দেখেছি, উনি এসেছেন, উনি অসুস্থ ছিলেন, উনি আমাদের বাড়ি এসেছিলেন, উনি অসুস্থ ছিলেন, ওনাকে ট্রিটমেন্ট করেছিলাম আমরা, তারপরেই উনি আমাদের বাড়ি এসেছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় বাড়ির মালিক চিত্ত দেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই হতবাক সকলে। তাদের দাবি, আত্মীয় না হোক উনি একজন মানুষ, তাকে কি এভাবে বাথরুমে ফেলে রাখা যায়? বাস্তব এই প্রশ্নের উত্তর মেলেনি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।